ভিডিও শুরু হওয়ার আগে একটা কুইক অ্যানাউন্সমেন্ট, আবার আমাদের পরবর্তী সাবস্ক্রাইবার মাইলস্টোন কিউএনএ, একটা কিউএনএ যেটা আমি অনেক দিন ধরে করার জন্য অপেক্ষায় ছিলাম, আমি জানি তুমিও ছিলে, ইজ ফাইনালি কামিং, আসছে খুব তাড়াতাড়ি পরের এপিসোড অফ আস্ক মাস্ক। এবং সেটার জন্য তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমার জন্য যেটা তুমি জিজ্ঞেস করতে চাও, অবশ্যই এই ভিডিওর বা পরবর্তী যে কোনো ভিডিওর কমেন্ট সেকশানে হ্যাশট্যাগ আস্ক মাস্ক লিখে তোমার প্রশ্নটা আমার জন্য রেখে দাও, বিকজ সেই কমেন্ট সেকশান থেকেই আমরা প্রশ্ন পিক করব ফর দ্য নেক্সট এপিসোড অফ আস্ক মাস্ক। আবার তোমার অনেক প্রশ্নই আমি কালকে অ্যানাউন্সমেন্টের পর দেখেছি, আরও যত ইউনিক প্রশ্ন আছে করতে ভুলো না ইন দ্য কমেন্ট সেকশন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের এপিসোড অফ আস্ক মাস্কে, চলো চলো মেইন ভিডিওতে। নমস্কার, ওয়েলকাম টু দ্য ফার্স্ট এপিসোড অফ উইকলি রাউন্ড আপ, একটা নতুন সিরিজ যেখানে আমরা কথা বলবো এই সপ্তাহের এই রিসেটটার আগে তোমার এক্স্যাক্টলি কোথায় থাকা উচিত, অবশ্যই সেটা স্টার পাস হোক। আমরা কথা বলবো নতুন যে প্লেয়ারগুলো আসছে, লিগ যেগুলো আমরা পেয়েছি এবং সেটা আমাদেরকে কি বুঝিয়ে দিচ্ছে সামনের এই সপ্তাহটার ব্যাপারে আমাদের ওয়ার্ল্ড কাপে। আর লাস্টলি এই মুহূর্তে দাঁড়িয়ে এই গেমে তোমার এখন কি মুভস হওয়া উচিত, কোনো প্লেয়ারে ইনভেস্ট করা, কোনো কিছু করা জাস্ট রিসেটটা হিট হওয়ার আগে। অবশ্যই এই যে লিগসে আমরা দেখতে পাচ্ছি দুখানা ইভেন্ট আইকন একটার জায়গায়, আবার তোমার মাথায় থাকবে প্রথম গ্রুপসে গ্রুপ এ প্লাস বিতে একটা ইভেন্ট আইকন এসছে, যেটা হচ্ছে রবিন ভ্যান পার্সি, এবং এইবারে সুযোগ আছে যে আইদার জিদান এখানে আসতে চলেছে বা ভেরন। আবার মাথায় রাখতে হবে দুটোই কিন্তু এখানে গ্রুপ সি প্লাস ডিডি কার্ড, এবং সেই জায়গা থেকে যেহেতু পাথে একটাই নতুন ইভেন্ট আইকন আসতে পারে, আমি এক্সপেক্ট করছি যে এর মধ্যে আরেকটা যে কার্ড সেটা স্টোরে আসবে, মেবি হয়তো জিদান স্টোরে আসবে বা ভেরন পাথে, বা উল্টোটা যদি জিদান পাথে আসে অবশ্যই তাহলেই আমরা বেশি খুশি হব। বাট দ্য ফ্যাক্ট অফ দ্য ম্যাটার ইজ আবার ভীষণ ইন্টারেস্টিং দুটো ইভেন্ট আইকন আসছে এখানে। অ্যান্ড আরও ইন্টারেস্টিং যেটা ব্যাপার সেটা হচ্ছে যে এই যে ইভেন্ট আইকনগুলো আসছে এদের পাশাপাশি যে প্রাইম আইকন আসছে আমাদের সে হলো শেমাইকেল। আবার এইবারে সি প্লাস ডিতে যে পাথ ক্লেমটা প্রাইম আইকন কোলের জায়গায় সেটা হচ্ছে একটা গোলকিপার। একটা প্যাটার্ন আমি লক্ষ্য করছি যেখানে প্রত্যেকটা প্রাইম আইকনই এরকম পজিশানে আসছে, যেটা খুব একটা অসাধারণ কিছু ইউনো অ্যাডিশন করবে না তোমার টিমের জন্য, একটা লেফট ব্যাক বলো বা একটা গোলকিপার বলো। বাট স্টিল যদি শেমাইকেলের সাথে জেদান এই দুটো কার্ড পাথে আসে, ইমিডিয়েটলি ভ্যান পার্সি আর কোল কম্বিনেশনের থেকে বেটার হয়ে যাবে সেটা। আবার মাথায় রাখতে হবে তোমাকে গ্রুপ এ প্লাস বি কিন্তু এখানে থেকে যাচ্ছে, জাস্ট এই সি প্লাস ডিটা পাশাপাশি অ্যাজ আ নিউ পাথ অ্যাডিশন হচ্ছে, অর্থাৎ এখনও তুমি চাইলে ভ্যান পার্সি কোল পাথটার জন্য যেতে পারো, বা এই ক্ষেত্রে আবার শেমাইকেল আর জিদান বা শেমাইকেল বা ভেরন পাত্তার জন্য যেতে পারো। তাছাড়া এই হচ্ছে আমাদের মেজরিটি অফ দ্য প্লেয়ার্স যারা আসতে চলেছে আমাদের এই নতুন সেকশনে গ্রুপ সি প্লাস ডিতে। অবশ্যই ইন্টারেস্টিং কিছু নাম শুরুতেই লক্ষ্য করার মতো, এখানে ভারান, মেসি, লেভানডস্কি, অবশ্যই সেকেন্ড রোতে এমবাপে, গ্রিয়েজমান, পাওয়ার, আল দসারি, দি মারিয়া। এবারে এই কার্ডগুলোর মধ্যে দুটো সেকশন আছে, প্রথম হচ্ছে কারা তোমার বোনাস প্রাইজেস বা এক্সচেঞ্জেস এই ধরনের কার্ড ফুল, অর্থাৎ আবার এই ক্ষেত্রে যেরকম ভ্যান ডাইক বা এই ক্ষেত্রে ইনফ্যাক্ট যেরকম কুলিবালি, ডিয়ং, তুমি এখন জানো যে মেজরিটি অফ দ্য ভালো কার্ডের যে লিস্টটা সেটা কিন্তু এই বোনাস প্রাইজেস এইসবেই থাকছে। আর এই পাথের যে কার্ডগুলো সেটা খুব সিলেক্টিভ দুটো কার্ড যারা পাথের ভালো ক্লেম হিসেবে থাকবে, অর্থাৎ 105 এই ক্ষেত্রে যেমন আছে মানে, আর পাশাপাশি আছে অবশ্যই আমাদের ডিলেক। এবারে এই ক্ষেত্রে মেসি, লেভানডস্কি যেহেতু আমাদের প্রোগ্রাম কালেকশনে রয়েছে সেই জন্য আমরা জানি যে এই দুটো কার্ড কিন্তু আর গোয়িং টু বি বোনাস প্রাইজেসের পুল, অর্থাৎ আবার হোপফুলি দুটোই 106 কার্ড হতে চলেছে এখানে, আর দুটোকেই তোমাকে লাগ দিয়ে পুল করতে হবে বোনাস প্রাইজেসের থেকে। কিন্তু তার বাইরে এই যে আমাদের ভারান থেকে শুরু করে এমবাপে, গ্রিয়েজমান, এই কার্ডগুলোর একটা র্যান্ডম চান্স রয়েছে আইদার পাথে থাকার বা অ্যাজ আ বোনাস প্রাইজেস থাকার। আবার আমি কাইন্ড অফ এক্সপেক্ট করছি প্রবাবলি এমবাপে এখানে পাথে থাকবে না, বিকজ আবার এমবাপে একটা হাই ভ্যালিউ কার্ড, হোপফুলি এটাও আরও একটা জিনিস যেটা পাথে থাকে। বাট আমার কেন জানি না মনে হচ্ছে এমবাপেও একটা র্যান্ডম পুল কার্ড হবে, সেই ক্ষেত্রে ভারান ইজ প্রবাবলি একটা কার্ড যেটা আসতে চলেছে অ্যাজ দ্য পাথ ক্লেম এই ক্ষেত্রে, একটা সেন্টার ব্যাক। আর ভারানের পাশাপাশি প্রবাবলি এখানে আসতে চলেছে আল দসারি বা দি মারিয়া আমি এক্সপেক্ট করছি, কারণ আবার ফ্রান্স থেকেই তো দুটো কার্ড ন্যাচারালি আসবে না সেই জায়গা থেকে, মেবি দের ইজ আল দসারি ইন দ্য পাথ আর ভারান ইন দ্য পাথ, এবং এমবাপে থেকে শুরু করে মেসি, লেভানডস্কি এরা সবাই
খুব সম্ভবত বোনাস প্রাইজেস এর পাত। আবার তোমার কি মনে হচ্ছে কোন কার্ডগুলো কোথায় আসবে তুমি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারো। বাট জেনুইনলি স্পিকিং সেন্টার ব্যাক আমি পাত থেকে একটা চাই না, আমি দুটো অ্যাটাকার বা একটা অ্যাটাকার একটা সেন্টার মিডেই চাই এই ক্ষেত্রে পাত থেকে। অবশ্যই আরও একটা জিনিস যেটা এখানে মাথায় রাখার সেটা হচ্ছে যেহেতু বোনাস প্রাইজেস আবার রিসেট হতে চলেছে এই সপ্তাহে অ্যাজ ইউজুয়াল, তোমার যদি এইখানে আবার একটা পুরো কমপ্লিট সাইকেল কমপ্লিট হয়ে গিয়ে থাকে যেখানে তুমি টপ তিনটে রিওয়ার্ডসই পেয়ে গেছো এবং তোমার রিসেট বাটনটা চলে এসছে তাহলে খুবই ভালো। বাট তুমি যদি এরকম জায়গায় থাকো যেখানে তোমার মেবি ফার্স্ট পুলে তুমি প্রথম দুটো জিনিস পেয়েছো অর্থাৎ প্রাইস প্লেয়ারটা পেয়েছো আর অ্যাটাকার বুস্টটা, অথচ জেমসটা পাওনি বা যে কোনো একটা পাওনি টু দ্য পয়েন্ট যেখানে রিসেটটা আসেনি, মনে করে আজকে রিসেটের আগে কিন্তু তিনটে জিনিসই ক্লেম করে নাও, কারণ আবার এই জিনিসটা রিফ্রেশ হয়ে যাচ্ছে, তাই না? তো তুমি চাও না এই 1500 জেমসটা হারাতে, তুমি চাও না স্কিল বুস্টটা হারাতে, স্কিল বুস্টটা ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট, বাট তুমি চাও না প্রাইস প্লেয়ারটাও হারাতে। অ্যাটলিস্ট এই জায়গাতে এরকমভাবে পুলটা করে রাখো যাতে একটা হোক কি দুটো ক্লেম তোমার এই প্রথম তিনটে আর সিলেক্টেড টু দ্য পয়েন্ট যেখানে এই এক্সপায়ারিটা হওয়ার জন্য তোমার এই ক্লেমগুলো আবার চলে না যায়, কারণ আবার নতুন সপ্তাহের যেই ক্লেমগুলো আসছে বোনাস প্রাইজেসে এই পুরো জিনিসটা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, অর্থাৎ আবার পুরোপুরিভাবে রিসেট অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। তো তুমি যদি জেমসটা এখনও না পেয়ে থাকতে এখান থেকে, সেই ক্ষেত্রে কিন্তু তুমি জেমসটা আর পাবে না, আবার তোমাকে শূন্য থেকে শুরু করতে হবে। মনে করে এই পাথটা কিন্তু কমপ্লিট করে রাখো, এটা এই সপ্তাহের জন্য না, অবশ্যই অ্যাপ্লাইস ফর এভরি সিঙ্গেল সপ্তাহ যেখানে বোনাস প্রাইজেসটা রিসেট হবে। এবারে অবশ্যই যেহেতু এই তিনটে কার্ড আমাদের চলে যাচ্ছে এখানে, কেন, ডিয়ং, কুলিবালি, মেক শিওর যে এই কার্ডগুলোর মধ্যে যদি কোনোটা কোনোটা এরকম থেকে থাকতো যাকে তুমি নেওয়ার কথা ভাবছিলে, আজকে কিন্তু প্রবাবলি দ্য লাস্ট দিন যেখানে তুমি এই কার্ডগুলোকে রিলায়েবলি পেতে পারবে। আবার আমরা ডিটেলে কথা বলেছি স্যালোয়ার কিপে যে কোন কার্ডটা সত্যি ভালো, কোন কার্ডটা অতটা ভালো না, বাট রিয়েলি দ্য পয়েন্ট ইজ যে যখন এই কার্ডগুলো আজকে চলে যাচ্ছে সাপ্লাই কিন্তু সীমিত হয়ে যাচ্ছে, বাট ডিমান্ড তো পুরো ইভেন্ট জুড়েই চলতে থাকবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে গ্রুপ এ প্লাস বি যদি এরকম কোনো কার্ড থাকে যাকে তুমি ভেবেছিলে তুমি মার্কেট থেকে নেবে, মানে ইউনো একদম ডিসাইডই করে নিয়েছিলে মার্কেট থেকে নেবে, সেই কার্ডগুলো নেওয়ার প্রবাবলি দ্য বেস্ট দিন ইজ আজকে। আবার দিস ইজ কাইন্ড অফ আ হিট অর মিস আমার জন্য, এরকম আমি বলবো না যে একদম এটাই ইজ দ্য ফাইনাল প্রাইজ, এরপর আর কিছু হবে না। ইটস বিকজ অফ দ্য ফ্যাক্ট যে এটা নির্ভর করে আবার কোন কার্ডগুলো আবার আসছে পরবর্তীতে এই ওই, বাট রিয়েলি দ্য পয়েন্ট ওভার হিয়ার ইজ যে যেমন এই ভ্যান ডাইক বলো বা তুমি কুলিবালি বলো, যেহেতু এই কার্ডগুলো এত ভালো ইন দিস গেম, সেহেতু আমি অনেস্টলি খুব একটা এক্সপেক্ট করবো না যে এই কার্ডগুলো আরও ফল করবে, করলেও বা সেটা করবে বেশ কয়েকদিন পরে। সো আগেন হোপফুলি দিস ইজ দ্য ডে যেখানে এই কার্ডগুলোর মধ্যে কাউকে যদি তোমার নাওয়ার থাকতো তুমি নিয়ে নিতে পেরেছো ফ্রম দ্য এক্সচেঞ্জেস, কারণ আবার যদি তোমার একটা এক্সচেঞ্জেস বাকি থাকে সেটা, বা যদি আলটিমেটলি কোনোটা করেই তুমি না পেয়ে থাকো একটা রিজনেবল প্রাইসে তুমি এই কার্ডগুলোকে মার্কেট থেকে পেয়ে গেছো। স্পিকিং অফ দ্য এক্সচেঞ্জেস আমি অনেক প্রশ্ন দেখি এখানে রিগার্ডিং এই এক্সচেঞ্জটা কি তোমার করা উচিত, আবার মনে রাখো যে সপ্তাহে তুমি দুটোই এক্সচেঞ্জ এটার জন্য করতে পারো। অ্যান্ড রিয়েলি আমার জন্য যেটা এই মুহূর্তে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তোমাকে এটা মাথায় রাখতে হবে যে এই কার্ডের সাপ্লাইগুলো অর্থাৎ এই ক্ষেত্রে 80+ ওভারঅল, 70+ ওভারঅল যদিও তুমি পাবে ফ্রম দ্য বোনাস প্রাইজেস অনেক অনেক অ্যামাউন্টসে, বাট স্টিল এই সাপ্লাইগুলো কিন্তু ইনফিনিট নয়। এবং সেই জায়গা থেকে এই যে দুটো দুটো করে খোলার জন্য আমি বলবো রিসোর্সেস বাঁচাও সেই সেই সপ্তাহে যেখানে বোনাস প্রাইজেসগুলো আরও একটু বেটার, অর্থাৎ দেখো এই ক্ষেত্রে এই যে এক্সচেঞ্জটা এটা কিন্তু পাথের প্লেয়ারদেরও ইনক্লুড করতে পারে, আর সেই সেই পার্টিকুলার কথাটা মাথায় রেখেই আমি প্রবাবলি সেই গ্রুপগুলোর জন্য ওয়েট করব যাদের কার্ড তোমার প্র্যাকটিক্যালি চাই এবং এই কার্ডগুলোকে তুমি নেবেই। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে যদি মানি, ভ্যান ডাইক এগুলো সেরম কার্ড না হয়ে থাকে যেগুলো তোমার মানে 100% চাই গ্রুপ এ প্লাস বি থেকে, তাহলে এইটাকে ইগনোর করে যাও, রিসোর্সেসগুলো বাঁচাও, সি প্লাস ডি আসতে দাও, রোনাল্ডোর পার্টিকুলার গ্রুপটা আসতে দাও, সেখানে প্রবাবলি এই দুটো চান্স তোমার বেটার কাজে দেবে, বিকজ আবার তুমি দুটো চান্স পাবে একটা খুব খুব ভালো প্লেয়ারকে পেয়ে যাওয়ার তোমার টিমের জন্য। আগেন অবশ্যই আমাদের উইকলি রাউন্ড আপ আমরা শেষ করব আজকে ইন দ্য স্টার পাস। আগেন
এই উইকলি রাউন্ড আপটা করার কারণটা মেইনলি এই জায়গাতেই যে আমি তোমাদের অনেকেরই প্রশ্ন দেখি যে এই মুহূর্তে আমাকে স্টার পাসে কোথায় থাকা উচিত যাতে আমি ক্লেম করতে পারি একদম লাস্ট রিওয়ার্ডটা অবধি, আগেন এই রিসেটের আগে আমার কি কি করা উচিত যাতে পরবর্তী রিসেটের জন্য আমরা প্রস্তুত থাকতে পারি। তো দ্যাট ইজ ওয়াই এই ক্ষেত্রে আজকে উইকলি রাউন্ড আপে তোমার স্টার পাস লেভেল অন্তত হওয়া উচিত লেভেল 40। তুমি যদি এখন লেভেল 40 বা অ্যাবাভে থাকো তাহলে তুমি অন ট্র্যাক রয়েছো, 40 যদি একটু নিচে থাকো তাহলে তুমি একটু পিছিয়ে আছো, এবং এই যে 40 থেকে অল দ্য ওয়ে আপ টু 55 এটা আমরা ট্যাকেল করব আমাদের পরবর্তী সপ্তাহে। সো আগেন এই নোটে আজকের এপিসোড অফ দ্য উইকলি রাউন্ড আপ আমরা এখানেই শেষ করব। থ্যাংকস ফর ওয়াচিং, তাড়াতাড়ি দেখা হবে একটা FIFA 2022 মোবাইল ভিডিওতে। বাই বাই।